রাত 9:15। আমরা যে হোটেলটায় ছিলাম জয়সলমীর ফোর্টের উপরে, হোটেল দাসুরিয়া, তো ওই হোটেলে আজকের দিনটাও আমরা ছিলাম। তাদের সাথে এতটাই সুন্দর ব্যবহার হয়ে গেছে আমাদের যে দাঁড়াও একটু বাইরের দিকে যাই। তাহলে আজকে সকালবেলায় ওই কাসাম ডেজার্ট ক্যাম্প সাফারি থেকে যেমন চলে এলাম 10টার মধ্যে, এখানে 10:11টার মধ্যে, তো তারপরে ওদের হোটেলে, দাসুরিয়া হোটেলে আমরা ছিলাম। কটা অবধি ছিলাম? এই 9টা, 9টা অবধি তাদের হোটেলে ছিলাম। তাদের ওয়াইফাই ইউজ করেছি, হোটেলে রুম নিইনি, ওদের রিসেপশনেই আমরা বসেছিলাম। মা একটু ওইখানে এই গদি টদি রাখা ছিল, ওইখানে বসে রেস্ট করেছে, আর আমার অফিস ছিল, অফিসের কাজ সেরে নিলাম। বিশ্বাস করবে না, এতটা ভালো ব্যবহার এর আগে আমি কখনো কোথাও থেকে পাইনি। হোটেলের স্টাফ তো বলবো না, তাদের তাদের বলবো ফ্যামিলি মেম্বার, 4-5 জন ভাই ছিল, মিস করছি তাদের। অনেকবার করে বলেছি কলকাতা আসার জন্য, দেখা যাক, বলেছি সব দায়িত্ব আমার, কলকাতা আসো আমি তোমাদেরকে ঘোরাবো, আমাদের বাড়িতে রেখে আমি তোমাদের ঘোরাবো। খুবই ভালো তারা, জল বললে সাথে সাথে জল দিচ্ছে। ইভেন আজকে, আজকে বিশ্বাস করবে না, আজকে আমরা আমাদের থেকে কোনো পয়সা নেয়নি, এতটা টাইম আমরা ছিলাম ওখানে, কোনো পয়সা নেয়নি। বিশ্বাস করা যায় এরকমও মানুষ এখনো আছে? হ্যাঁ, তাই বলে সবাই যে এই ফ্রি ফেসিলিটি পাওয়ার জন্য হোটেল সুরিয়াকে কন্ট্যাক্ট করবে তা নয়, অবশ্যই রিকমেন্ড করবো এই জায়গাতে আসার, এইখানে রুম নেওয়ার, কারণ লেক ভিউ, রুফটপ, রেস্টুরেন্ট, মারাত্মক অ্যাম্বিয়েন্স, মারাত্মক ভিউ। তোমরা এখানে আসো, আর এখন আপাতত এই রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনের কাছে অপোজিটে জয়সলমীর রেলওয়ে স্টেশন, তো জয়সলমীর রেলওয়ে স্টেশনের অপোজিটে এই ধাবার থেকে আমি খাবার নিচ্ছি, রুটি আর আলুর দম নিয়ে ট্রেনে উঠে পড়বো। ট্রেন আমাদের হচ্ছে 10:45। দেখি, রুটি বললো 10 টাকা করে, আর 4টে রুটি বললাম, আলুর দম 80 টাকার আলুর দম, দেখি কেমন বানিয়ে দেবে। এখন আলু সিদ্ধ রয়েছে, বানিয়ে দেবে, একটু ওয়েট করতে হবে 10-15 মিনিট। মা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে, অটো নিয়েছিলাম ওখান থেকে, মা একবারে অটো আর লাগেজ ফাগেজ নিয়ে একদম স্টেশনে চলে গেছে, আমি এখান থেকে খাবার নিয়ে তারপরে যাব। চলো আবার দেখা হবে, টাটা। জয়সলমীর থেকে ট্রেন দিল্লি অবধি আমাদের একদম অন টাইমে নিয়ে এসছে। দিল্লির মেন স্টেশনে যাব না, তার আগে একটা স্টেশনে আমরা নেমে যাব, সেখান থেকে এয়ারপোর্ট একদম কাছে, তো আমরা পালাম স্টেশনে নেমে যাব। পালাম স্টেশন থেকে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট মাত্র আধা ঘন্টা, জ্যাম ট্যাম নিয়ে পড়বে মোটামুটি ওই আধা ঘন্টা মতো, দেখুন।
গুড আফটারনুন। আমাদের আজকে লাস্ট ডে, আজকেই রাতে বাড়ি পৌঁছে যাব। রাজস্থান ট্যুর কমপ্লিট। এখন আমরা আছি পালাম রেলওয়ে স্টেশন। এবার এই দিল্লির পালাম থেকে আমরা যাব দিল্লি এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট দিয়ে কলকাতা। রাত 8টার ফ্লাইট, এখন বাজে ওই 4:05। জয়সলমীর থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস একদম অন টাইমে এসেছে, একদম অন টাইম। মাঝে একটু ডিলে দিয়ে দিয়েছিল, বাট সে আবার মেকআপ করে নিয়েছে। 1 ঘন্টা ডিলে হয়ে গেছিলো, সে আবার মেকআপ। খুব সুন্দর ট্রেনটা, কিন্তু টয়লেটের অবস্থা প্রচণ্ডই খারাপ। 3-tier AC টয়লেটের অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা ওয়েট করছি, উবের বুক করেছি। উবের কতক্ষণে আসবে? 5 মিনিট বললো আসবে, কি সেক্টর 1-এ আছে বললো। এবার সেক্টর 1 কোন জায়গাটায় আমি তো এক্স্যাক্টলি জানি না, আসুক দেখা যাক। এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হবে। তারা 10-15 মিনিট ওয়েট করার পরে গাড়ি পেয়ে গেছি আমরা। সিকিউরিটি চেক ইন হয়ে গেল আমাদের। এবার যাই কিছু খাওয়ারের জায়গায়, দেখি লাউঞ্জ অ্যাক্সেস পাই কিনা। দিল্লি এয়ারপোর্ট এতটা বড়, আর সিকিউরিটি যে চেক করলো আমার, সে বাঙালি, যে কোথায় গেছিলে, কি করলে, কি খেলে, রাজস্থানে খাবার কি, এসব গল্প করছে। চলো যাওয়া যাক। এখানের ওই লাউঞ্জের নাম হচ্ছে তো প্রাইম প্লাজা। যাওয়া যাক সেখানে, তাড়াতাড়ি চলো, খিদে পেয়ে যায়। আচ্ছা, প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেস নিয়ে নিলাম আমরা, এর আগের বার বাবার সাথে নিয়েছিলাম লাদাখ থেকে ফেরার টাইমে। তো এখন রাজস্থান থেকে ফেরার টাইমে, এবারে আইটেম একটু বেশি। আগের বারে পাস্তা ছিল, আর এইবারে চানা। এই হচ্ছে আমাদের আইটেম। এবার পেট পুজো করি। এখন ঘড়িতে বাজে মাত্র 6টাও বাজিনি এখন, 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, আর অফিসের কাজও বাকি আছে, এখানে ছাড়তে হবে। সেরে তারপরে প্লেন, টাটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া কমপ্লিট। এয়ারপোর্টে
এসকেলেটার মায়ের ওঠা হয়ে গেল, মেট্রোতে এসকেলেটার চড়তে ভয় পায়। ভয় কিছু না, তাও আবার ভয় লাগে, সাহস করতে হবে সব কিছুতে। প্লেন দেখবে এখান থেকে দেখা যাচ্ছে প্লেন, চলো দেখবে চলো। হ্যাঁ অনেক টাইম, এখন 7:10, 7:15 বোর্ডিং টাইম, গেট নাম্বার 32A। ছেড়ে দাও, না না যাও হেঁটে যাও। মাই ফার্স্ট টাইম, আমাদের 32A, 32A গেট নাম্বার। আমাদের অনেকটা এগিয়ে যেতে হবে, দেখি নেক্সট রেলটাও নিতে হবে হয়তো। মাফ করবেন, এই জিনিসটার নাম আমি জানি না, ওয়াকিং ট্রেল কি? ঠিক আছে, যারা জানবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে, আমি জানতে চাই এটার নাম কি। ঠিক আছে, ছাতা নিয়েছো তো?
বৃষ্টি হচ্ছে না কিন্তু। कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है। यहाँ इस समय बाहर का तापमान 28 अंक सेल्सियस है। सीट बेल्ट संकेत बंद किए जाने तक कृपया सीट पर ही बैठे रहें और ऊपर लगे सामान कक्ष ना खोलें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। बिजनेस क्लास के यात्रियों को कृपया उतरने में प्राथमिकता दें। जिन यात्रियों ने व्हीलचेयर की बुक আমাদের কমপ্লিট ট্রিপ কমপ্লিট। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। লাগেজ দেবে বেল্ট নাম্বার 6, সেখান থেকে ক্লেম করে নেবো ব্যাগ, তারপরে গাড়ি থেকে বাড়ি। টাটা।